হ্যালো ডি স্টুডেন্টস আসসালামু আলাইকুম ইউটিউব টেকনিক স্টুডিও চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত আজকে আমি তোমাদের জন্য একটি প্যারাগ্রাফ বা এসে নিয়ে এসেছি এটি হচ্ছে স্টুডেন্ট লাইফ অর্থাৎ ছাত্র জীবন অথবা শিক্ষার্থী জীবন তোমাদেরকে আজকে আমি এই প্যারাগ্রাফটি বাংলা অর্থ সব বলার চেষ্টা করবো তো চলো আমরা এখন এটি শুরু করি ফার্স্ট দেখো দ্য স্টুডেন্ট লাইফ ইজ দ্য পিরিয়ড অফ লাইফ

হিউম্যান লাইফ অ্যাজ আওয়ার অ্যাচিভমেন্টস ইন লাইফ ডিপেন্ড অন আওয়ার ইন আওয়ার স্টুডেন্ট লাইফ এটিকে মানুষের জীবনের বীজের সময় বলা হয় কারণ জীবনে আমাদের সাফল্যগুলো আমাদের ছাত্র জীবনে আমাদের কর্মদক্ষতার উপর নির্ভর করে দ্য ফার্স্ট অ্যান্ড ফরমোস্ট ডিউটি অফ আ স্টুডেন্ট ইজ টু গেদার নলেজ এই সময় শিক্ষার্থীর প্রথম এবং সর্বাধিক কর্তব্য হল জ্ঞান সংগ্রহ করা ইন দিস পিরিয়ড আর স্টুডেন্ট প্রিপেয়ার্স হিমসেল ফর ডিফারেন্ট ডিউটিস ইন দ্য ফিউচার এই সময়ের মধ্যে একজন শিক্ষার্থী ভবিষ্যতে বিভিন্ন দায়িত্বের জন্য নিজেকে প্রস্তুত করে ইন স্কুলস কলেজেস অ্যান্ড ইউনিভার্সিটিস টিচার্স হেল্প দেম টু equip দেম সেলস উইথ নেসেসারি কোয়ালিটিস অর্থাৎ স্কুল কলেজ এবং বিশ্ববিদ্যালয়গুলিতে শিক্ষকরা তাদের প্রয়োজনীয় গুণাবলীতে সজ্জিত করতে সহায়তা করেন ইফ দিস পিরিয়ড ইজ নেগলেক্টেড নেগলেক্টেড টু দে আর শিওর টু সাফার আমি এটা আবারও বলি ইফ দিস পিরিয়ড ইজ নেগলেক্টেড দে আর শিওর টু সাফার যদি এই সময়টি অবহেলা করা হয় তবে তারা অবশ্যই ক্ষতিগ্রস্ত হবে এরপর দেখো অ্যালং উইথ দ্য কোর্স ওয়ার্ক দে শুড অলসো ট্রাই টু অ্যাকোয়ার নলেজ অ্যাবাউট দ্য কারেন্ট অ্যাফেয়ার্স অ্যান্ড অল শর্টস অফ ইম্পর্ট্যান্ট ইস্যুস অর্থাৎ কোর্স কাজের পাশাপাশি তাদের বর্তমান বিষয় এবং গুরুত্বপূর্ণ বিভিন্ন প্রকারের বিষয়ে জ্ঞান অর্জনের চেষ্টা করা উচিত এরপর দেখো হ্যাভিং অ্যান এক্সটেন্ডেড রিডিং অ্যান্ড বিল্ডিং আর রিডিং হ্যাবিট উইল হেল্প দেম থ্রু আউট দেয়ার লাইফ একটি বর্ধিত পড়া এবং একটি পড়া নির্মাণ করা এটি তাদের সারা জীবন সহায়তা করবে

সুস্বাস্থ্যের অধিকারী মানুষ কোনো ক্ষেত্রেই উন্নতি করতে পারে না ফর দিস এটা হবে সো ইট ইজ নেসেসারি টু মেনটেন গুড হেলথ সুতরাং সুস্বাস্থ্য বজায় রাখা দরকার ফর দিস পারপোজ টেকিং রেগুলার নিউট্রিশিয়াস ফুড হ্যাভিং পারপো হ্যাভিং প্রপার ফিজিক্যাল এক্সারসাইজ অ্যান্ড মেনটেনিং গুড হ্যাবিটস ফর ক্লিনলিনেস এটা অফ ক্লিনলিনেস হবে আমি এখানে ফর বলে দিয়েছি একটু মিস্টেক হয়ে গেছে সো এটা আমি আবারও বলি ফর দিস পারপোজ টেকিং রেগুলার নিউট্রিশিয়াস ফুড হ্যাভিং প্রপার ফিজিক্যাল এক্সারসাইজ অ্যান্ড মেনটেনিং গুড হ্যাবিটস অফ ক্লিনলিনেস ইজ ভেরি মাচ নেসেসারি অর্থাৎ এই প্রস্তাবের জন্য নিয়মিত পুষ্টিকর খাবার গ্রহণ সঠিক শারীরিক অনুশীলন করা এবং পরিষ্কার পরিচ্ছন্নতার ভালো অভ্যাস বজায় রাখা খুবই প্রয়োজন এ স্টুডেন্ট নিডস টু মেক দ্য বেস্ট ইউজ অফ হিজ টাইম একজন ছাত্রকে তার সময় সর্বোত্তম ব্যবহার করা দরকার হি মাস্ট নট কনফাইন হিমসেলফ টু হিজ ক্লাস বুকস অনলি তাকে কেবল নিজের শ্রেণীর বইগুলো তো সীমাবদ্ধ বইগুলিতে সীমাবদ্ধ রাখতে হবে না হি শুড রিড আদার গুড অ্যান্ড ইনফরমেটিভ বুকস নিউজ পেপারস ম্যাগাজিনস অ্যান্ড পিওডিক্যাল পিওটিক্যাল স্টু অর্থাৎ তার অন্যান্য ভালো ও তথ্যমূলক বই বা তথ্যবহুল বই সংবাদপত্র ম্যাগাজিন এবং সাময়িকী পড়া উচিত এরপর দেখো Students will be the future leaders of the nation. They are the hope and strength of a nation. jati So, this time should be used properly in constructive and preparatory activities for ensuing a bright future. সুতরাং এই সময়টি একটি উজ্জ্বল ভবিষ্যৎ নিশ্চিত করার জন্য গঠনমূলক এবং প্রস্তুতিমূলক ক্রিয়াকলাপগুলিতে সঠিকভাবে ব্যবহার করা উচিত এটাই ছিল আজকে প্যারাগ্রাফ বা এসে অন স্টুডেন্ট লাইফ তোমাদেরকে আমি এটি বাংলা অর্থ সহ বলার চেষ্টা করেছি আশা করি তোমরা এটি বুঝতে কোনো অসুবিধা হয়নি তোমাদের যদি তোমাদের আজকে ভিডিওটি ভালো লাগে তাহলে অবশ্যই তোমরা ভিডিওতে একটি লাইক করবে শেয়ার করবে এবং আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবে তো আজকে এ পর্যন্তই তোমরা সবাই ভালো থাকবে সুস্থ থাকবে তোমাদের সবাইকে আসসালামু আলাইকুম